তো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি মানিকতলা কুমারতুলিতে। এটা আমি এখন দাঁড়িয়ে আছি বাগমারি ব্রিজের উপরে। তো ব্রিজের ওপারে একটি স্টুডিও রয়েছে। এর আগে মানিকতলার একটা ভিডিও চলে এসেছে অলরেডি, আই বাটনে লিংক দিলাম, দেখে নেবেন। আজ যাচ্ছি মানিকতলার আরেকটি স্টুডিওতে। খুব বড় স্টুডিও নয়, তবে দেখবেন প্রতিমাগুলো কীরকম হচ্ছে কাজগুলো। আমার ভালো লেগেছে এই স্টুডিওটা, তাই আজ এখানে চলে এসেছি এই স্টুডিওটার দুর্গা প্রতিমা প্রস্তুতি আপনাদের দেখাবো বলে। তো চলুন, এখানে কথা বলে বেশি সময় নষ্ট করবো না, ডিরেক্ট যাই স্টুডিওতেই যাওয়া যাক, চলুন। একদম শিল্পালয়ের কাছে চলে এসেছি। শিল্পালয়টির নাম ভারতী শিল্পালয়। এই বোর্ড রয়েছে ভারতী শিল্পালয়, শ্রী শিবুপাল আর শ্রী কালাচাঁদ পালের স্টুডিও এটি। দেখুন ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর এই হলো স্টুডিওটির মেইন গেট। এখানে কিছু খড়ের কাজ করা রয়েছে কিছু প্রতিমার। এদিকে একটি গণেশ রয়েছে, আর এই হচ্ছে মেইন গেট। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে প্রতিমাগুলো ডিটেলে দেখে নেওয়া যাক। দেখুন চারিদিকে কত প্রতিমা, কত প্রতিমা রয়েছে। স্টুডিওটিতে ঢুকেই বাঁদিকের রো দিয়ে শুরু করলাম। দেখুন প্রতিমাগুলো বিশাল উঁচু উঁচু, বিশাল বড়। দেখুন সিংহের কত সুন্দর কাজ হয়েছে, কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে। আর সিংহ যেমন মাস্কুলার, অসুর সেরকম মাস্কুলার বডি, কত সুন্দর কাজ হয়েছে। দেখুন বিশাল বড় প্রতিমা, পাশাপাশি রয়েছে পাঁচটা প্রতিমা। দেখুন এই যো আরেকটি প্রতিমা, সিংহের কেশরের কাজ হয়েছে খড় আর মাটি দিয়ে। দেখুন কি বিশাল বড় প্রতিমা, মায়ের মুখখানি দেখুন কত সুন্দর। আর এইদিকে সব রয়েছে সাইড প্রতিমাগুলো, এক মাটির কাজ হয়ে পড়ে আছে, এগুলো পরে তৈরি হবে। এই আরেকটি প্রতিমা রয়েছে বিশাল বড়, প্রত্যেক কটির হাইট অনেক বড় বড়। দেখুন প্রতিমা, বিশাল বড় প্রতিমা। এই সিংহের পিঠে মা দুর্গা দাঁড়িয়ে আছেন, সিংহটার স্টাইল একটু অন্যরকম। এই পাশে আরেকটি প্রতিমা রয়েছে, মাটির কাজ এখনও পালিশ করা বাকি রয়েছে। দেখুন বিশাল বড় প্রতিমা। এই পাশে রয়েছে আরও একটি প্রতিমা, এটা টুলের জন্য দেখানো যাচ্ছে না। দেখুন এই যে প্রতিমাটি, পাশে রয়েছে আরও একটি প্রতিমা, আরও একটি প্রতিমা রয়েছে। আর এটা হচ্ছে স্টুডিওর মেইন গেট। এই দিকে দেখুন ঢুকেই ডান দিকে এখানে তিনটে প্রতিমা দাঁড় করানো রয়েছে। ওই প্রতিমাটি অনেক বড় প্রতিমা, এটাও প্রায় ওটারই কাছাকাছি হাইট, এটা মিডিয়াম সাইজের প্রতিমা। দেখুন এবার ভেতরে আরও প্রতিমা রয়েছে। এই স্টুডিওর প্রতিমাগুলো বড় বড়, কত সুন্দর প্রতিমার কাজ হয়েছে। দেখুন এই স্টুডিওতেও মায়ের হাতে অনন্ত পড়া রয়েছে। এই আরেকটি প্রতিমা, এই প্রতিমাগুলোর সাইজ কীরকম, হাইট কীরকম হবে? 10 ফুট। চালানি আরও বেশি হবে না? ও, এই প্রতিমাগুলো 10 ফুট হাইট রয়েছে এইদিকের প্রতিমাগুলো, কিন্তু চালা নিয়ে 14-15 ফুট হয়ে যাবে। তাও অনেক বড়, 14-15 ফুটের প্রতিমা মানে অনেক বড়। এদিকে লাইন দিয়ে রয়েছে আরও একটি প্রতিমা। প্রতিমাগুলো খুব সুন্দর, মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর মুখশ্রী। এর উপর যখন চক্ষুদান হবে, রঙের কাজ শুরু হবে, তখন তো আরেকবার আসবো দেখাতে অবশ্যই, তখন দেখবেন কত দারুণ লাগে প্রতিমাগুলো। এবার
ওইদিকে যাব, লাইন দিয়ে রয়েছে সব সাইড প্রতিমাগুলো, লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এগুলো। এইদিকে রয়েছে আরও একটি প্রতিমা, কত সুন্দর মায়ের মুখশ্রী। অপোজিটে রয়েছে, এই যে মাটির কাজ হয়নি এখনও, অসুর আর সিংহের মাটির কাজ বাকি রয়েছে, মা দুর্গার হাতের পাঞ্জাগুলো শুধু লাগানো বাকি আছে, তাছাড়া মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। পাশে আরও দুটো রয়েছে প্রতিমা দেখুন, এইদিকে এখানেও একই অবস্থা, অসুর আর সিংহের মাটির কাজ পুরো কমপ্লিট হয়নি, মা দুর্গার মাটির কাজ হয়ে গেছে, শুধু হাতের পাঞ্জাগুলো বাকি। দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের, বিউটিফুল লাগছে। পাশে ওইদিকে আর যাওয়া যাবে না, ওখানে মাটি ছানার কাজ চলে, ওখানে ওখানে অনেক জিনিসপত্র রাখা রয়েছে। দেখুন ওই আরেকটি প্রতিমা রয়েছে, ওটারও কাজ প্রায় কমপ্লিট। এবার চলুন পাশের রয়ে দেখাই, এখানে দেখুন আরেকটি প্রতিমা রয়েছে, অসুরের কাজটি এখনও কমপ্লিট হয়নি, মাটির কাজ বাকি রয়েছে। সিংহের মুখটা দেখুন কি বীভৎস, কতটা হিংস্র তৈরি করেছে, কত সুন্দর হাতের কাজ, ডিটেলিং দেখুন, খুব সুন্দর লাগছে প্রতিমাটি। এই দেখুন প্রতিমাটি, দারুণ লাগছে প্রতিমাটি, মায়ের মুখটা দেখুন। পাশে রয়েছে আরও কতগুলো প্রতিমা, এখানে একটা গণেশ প্রতিমা রয়েছে, এইদিকে রয়েছে আরেকটি দুর্গা প্রতিমা মিডিয়াম সাইজের। মুখটা দেখুন মায়ের মুখ, এই স্টুডিওর মায়ের মুখগুলো প্রত্যেকটা খুব মিষ্টি, রং হলে দুর্দান্ত লাগবে, এটা আমার ধারণা। আপনাদের কেমন লাগছে প্রতিমাগুলো অবশ্যই কিন্তু লিখে জানাবেন। দেখুন সিংহ মহারাজকে কতটা হিংস্র মুখ, দেখুন প্রতিমাটি, এটাও অনেকটা বড় প্রতিমা। তার পাশে রয়েছে আরও একটি প্রতিমা এবং অপোজিটেও রয়েছে, পাশেরটা দেখিনি, দেখুন এখানেও কেশরের কাজ হয়েছে খড় আর মাটি দিয়ে সিংহের। এখানে অসুরের বডিতে মাটির কাজ বাকি রয়েছে, মুখটা লাগানো হয়ে গেছে, মা দুর্গা তো সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে। দেখুন আর অপোজিটে রয়েছে আরও কতগুলো প্রতিমা, সিংহটার মুখের কাজ মাটির কাজটা হয়েছে, জাস্ট সদ্য হয়েছে, একদম কাঁচা মাটি রয়েছে, কি দারুণ লাগছে দেখুন, কত সুন্দর ডিটেলিংয়ে রয়েছে সিংহের মুখটা, দাঁতগুলো দেখুন। এখানে অসুরের বডিতে মাটির কাজ এখনও বাকি রয়েছে, এক মাটির কাজ হয়েছে, আর মা দুর্গার কাজ তো অ্যাজ ইট ইজ কমপ্লিট, শুধু হাতের পাঞ্জাগুলো বাকি রয়েছে। পাশে আরেকটি রয়েছে প্রতিমা, এখানেও সব একই, সিংহের কেশরের কাজ হয়েছে খড় আর মাটি দিয়ে। এখানে প্রতিমাগুলোর কন্ডিশন একই রকম রয়েছে, অসুরের বডির কাজ শুধু বাকি, তাছাড়া মায়ের কাজ তো সব হয়ে গেছে, শুধু হাতের পাঞ্জাগুলো বাকি। এবার চলুন আরও প্রতিমা রয়েছে এদিকে দেখাই, এদিকে আপনাদের বলেছিলাম যে সব সাইড প্রতিমাগুলো রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল যে দুর্গা প্রতিমাগুলো দেখালাম তার সাইড প্রতিমাগুলো এখানে রয়েছে। দেখুন কার্তিক মহারাজ এখানে রয়েছে, পাশেই রয়েছে মা সরস্বতী, তার পাশেই রয়েছে মা লক্ষ্মী, এগুলো সব এক একটা সেটের সাইড প্রতিমাগুলো। এখানে গণেশ দেব রয়েছে দেখুন, আবার কার্তিক দেব, আবার মা সরস্বতী, মুখগুলো দেখুন কি সুন্দর ডাইসে করা, এত সুন্দর মুখশ্রী দেখুন। এখানে মা লক্ষ্মীর পেঁচাটা দেখুন কত সুন্দর ডিটেলিংয়ে করা হয়েছে পেঁচাটা, দেখুন মা লক্ষ্মী গণেশ। এখানে র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি সবই এই সেটের সাইড প্রতিমা, সব সেটগুলোর। অনেকটা জায়গা জুড়ে প্রচুর সাইড প্রতিমা রয়েছে, ওইদিকে সব মুখগুলো রয়েছে তো ওখান দিয়ে যাওয়া সম্ভব না, সব মুখ শুকোতে দেওয়া হয়েছে প্রতিমার। এইদিকে আরও রয়েছে প্রচুর প্রচুর রয়েছে সব সাইড প্রতিমা, এই জায়গাটাই সাইড প্রতিমার, এত দুর্গা ঠাকুর তৈরি হয়েছে তার সাইড প্রতিমাগুলো তো লাগবে না। তো বন্ধুরা, ভারতী শিল্পালয়ের প্রতিমা প্রস্তুতি কীরকম লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে
একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের সময় নষ্ট করব না, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো আপনাদের কাছে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।